অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয়বারের মতো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে এ সভায় চব্বিশ হাজার চারশো কোটি টাকা ব্যয়ে চারটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ অনুমোদন দেওয়া হয় সভায় ঢাকা থেকে রংপুর পর্যন্ত মহাসড়ক প্রকল্প বিদেশি ও দেশীয় অর্থায়নে ঢাকার বাইরে সিটি কর্পোরেশনগুলোতে নাগরিক সুবিধা দেয়া কর্ণফুলী নদীর ওপর ওয়ালুক নতুন রেল সেতু নির্মাণ ও গভীর সমুদ্র প্রকল্পের মাতার বন্দর উদ্যোগ নেওয়া হয়েছে এটি অন্তর্বর্তী সরকারের বড় অবকাঠামো প্রকল্প যা শেষ হবে দু সালে এ সময় সবাই সব উপদেষ্টা ও পরিকল্পনা কমিশনের সদস্যরা ও প্রকল্প সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন